কাছে হাত পাতার আগে তিনজনই গোপনে আল্লাহর কাছে একটু হাত পাতি আল্লাহু আকবার এবার তিনজনে উযু করল নামাজ পড়ল মসজিদের ভিতরে তিনজনই বসে আছে তিনজনে পরামর্শ করল যে আমরা তিনজনেই তো সালাত আদায়ের পরে আল্লাহর কাছে চাইছি দেখি ফলাফল কি হয় কালকে সকালবেলা মোহাম্মদ ইবনে জারির তুমি প্রথমে গিয়ে মানুষের কাছে হাত পাতবা যে আমরা মুসাফির কিছু খাবার দেন মোহাম্মদ ইবনে জারির বলতে আছে জীবনে কোনোদিন মানুষের কাছে হাত পাতি নাই আজকে মানুষের কাছে হাত পাতা লাগবে ঠিক আছে মানুষের কাছে হাত পাতবো সকাল হোক তারপরে মানুষের কাছে যাব গভীর রাত সবাই যখন ঘুমিয়ে গেল সব দরজা যখন বন্ধ হয়ে গেছে পশু পাখি জার জার গন্তব্যে ঘুমায় সমুদ্রের মাছগুলি স্তব্ধ হয়ে গেছে পশু পাখিগুলো জার জার বাসায় আরাম করতেছে গাছের পাতাগুলো চুপ হয়ে আছে নড়াচড়া করে না অফিস আদালতগুলি বন্ধ হয়ে গেছে মোহাম্মদ ইবনে জারির যখন দেখলো যে দুই বন্ধু শুয়ে আছে তো কালকে সকালবেলা আমি তো মানুষের কাছে হাত পাতব মানুষের কাছে হাত পাতার আগে শেষবারের মতো আল্লাহর কাছে একটু হাতটা পাইতা দেই দরওয়াজাটা লাগানো আছে যার কেউ নাই জোরে বলেন তার একজন আছেন তিনি হলেন কে আল্লাহ আল্লাহ আছে ঘাবড়াবেন না দেওয়ালে পিঠ ঠেকে গেলে ওখান থেকেই রহমতের দরওয়াজা খুলবে মোহাম্মদ ইবনে জারির বলতে আছে আমি দেরি আর করি নাই দুই রাকাত নামাজ পড়ে আত্তাহিয়াতুস সূরাতে বসে আছি বসে থাকার পরে আমি দুইটা হাত উপরের দিকে তুলে দিয়ে বললাম আল্লাহ এই হাত দুইটা কোনোদিন মানুষের কাছে পাতি নাই কষ্ট করে আমার বাবা রোজগার করে আমাদেরকে খাওয়াইছে কিন্তু কারো কাছে হাত পাতে নাই তোমার কোরআন শিখার জন্য আরছি আজকে যদি মানুষের কাছে হাত পাতা লাগে এর চেয়ে লজ্জা কি হতে পারে রে অতএব আমি জানি পৃথিবীর সবাই ফকির একজন ধনী তিনি হলেন কে তিনি হাত পাইতা চোখের পানি দিয়া জামা ভিজাইতেছে আর চোখের পানির বড় দাম আল বুকা উমিন খশিয়াতি যে ব্যক্তি আল্লাহর ডরে চোখের পানি ছেড়ে দেয় আল্লাহর নবী বলেন চোখের পানি নাকের ডগায় আসার আগে পিছনের সব গুনাহ মাফ হয়ে যায় মোহাম্মদ ইবনে জারির দুই হাত তুলে বলতে আছে আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন মান কানা লিল্লাহ কানাল্লাহু লা ও মালিক তুমি সব জায়গায় আছো আমি বান্দা যেখানে যাই তোমার রাজত্ব সেখানেই আছে অতএব রেজেকের টেনশন আমার নাই রেজেকের দায়িত্ব তোমার হাতে আমার চেষ্টা ছিল শেষ আমি তোমার দরওয়াজায় হাত পাইতা দিছি এই হাত এখনো পর্যন্ত নামায় নাই বাগদাদের বাদশা সুলতান মাহমুদ স্বপ্নে আল্লাহর নবীকে ওই দিন সাক্ষাৎ হয়ে গেছে আল্লাহর নবী কয় ও বাদশা সুলতান মাহমুদ শুনে নাও আরামে ঘুমাইতেছো খাইতেছো টাহার টাকার পাহাড় বানাইছো আর নবীর তিনজন মেহমান পানি খাইয়া রাত পার করেছে কিভাবে আরামে ঘুমাও কোন চেহারা নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবা কত টাকার হিসাব আল্লাহর কাছে দিবা ফজর হওয়ার আগেই যেন তিনজন মেহমানের দরবারে খাবার পৌঁছে যায় আর ঘুমাইতে পারে নাই চোখ খোলার পরে পুরা ঘরের ভিতরে নবীর ঘ্রাণ ছড়ায় গেছে সুলতান মাহমুদ বলে আমি আর সহ্য হয়ে গেছি এত ঘেরান আমি আমি নাকি কোনোদিন পাই নাই এত সুন্দর ঘেরান আমার নাক কোনোদিন শুকে নাই বুঝতে আর বাকি নাই আল্লাহর হাবিব সাক্ষাৎ আমার সাথে স্বপ্নে করেছে হাত নামার আবার আগে হাত নামাবার আগে উজিরকে পাঠায় দিল ঘোড়া হাঁকায় চলে গেল খাবার ভর্তি করে দরওয়াজায় নক করলো মোহাম্মদ ইবনে কুজাইমা দরওয়াজা খুলে দিল বাদশার উজির দ্বারা বলতে আছে যে তিন মোহাম্মদ কে আছে কারণ তিনজনের নামের শুরুতেই হলো মোহাম্মদ একজনের নাম হলো মোহাম্মদ বিন কুজাইমা আর একজনের নাম হলো মোহাম্মদ ইবনে জারির আর একজনের নাম হলো মোহাম্মদ ইবনে নসর তিন মোহাম্মদ কে
দুইজনে আর সহ্য হয়ে গেল যে আমরাই দুই মোহাম্মদ আর এক মোহাম্মদ মসজিদের কোনায় তাই নাকি বলে হা ডাকো তারে তোমার নাম কি জারির বলে হা বাদশা এটা স্বপ্নে দেখেছে তোমার নামই জারির তোমার উসিলায় দুইজনের খাবার পাঠায় দেওয়া হয়েছে সুবহানাল্লাহ ব্যক্তি কি আরো আস্তে কোন আল্লাহ আল্লাহ মিকুনাত লাইল ও নাহার আল্লাহ আল্লাহ মিকুনাত শামস ও হাজার যেটা কেউ পারে না সেটা পারেন কে ওয়া মাই ইতাওয়াক্কাল আলা আল্লাহ হয় না আর টু ফুল পিকআপ দিয়া গলাটা চাইরা গ্যাংরানি দিয়া সুন্দর করে কোন আল্লাহু আকবার রাগটা করতেছেন নি মাফ করে দিয়েন রাগটা কইরেন না কারণ ইলেকশনের সময় দেহি 80 বছরের চাচা হেও দেহি পিকআপ নয় না পিছনে একজনকে মার্কা আছে কহ আছে মার্কা নাই মানি মার্কা ছাড়া কি মান্যতা আছে নি হেনে কি মার্কা তা কোন সে মার্কা চাচা 80 বছরের বুড়ো হে কয় হেরি কে ওরে আল্লাহ যে লরে সরে না মসজিদে গেলে বোমান মহান বইয়ে থাকে ওয়াজে এলে দেহি ওরে আল্লাহ আল্লাহর হলি হেও হেনে দিয়ে ফুল পিকআপ নাই আছে না নাই আছে আর যখন ওয়াজে কইলে কই সুমান আল্লাহ কার লরে সরে মানে গলার নিচ দিয়ে কথা আর আহে না আজরা ডান্ডা ধরছে নিচ দিয়া এবার বলেন সব ক্ষমতার মালিক কে আল্লাহ হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব এখনো তার দিকে চাইলে মনে হয় জান্নাত দিয়ে গলাই এসে চেহারাও সুন্দর এক সময় তো তিনি বাংলাদেশে বেশি বয়ান করতেন তার বয়ান শোনে না এমন কে ছিল বয়স হয়ে গেছে প্রায় 100 কাছাকাছি একবার তিনি সিঙ্গাপুর গেলেন ডাক্তার বলতেছে মোলবি সাহেব আপনার হাড় এত টং টং করে কে বাঙালি গো আত্ম লেট লেট হয়ে যায় আপনার আটটা দেখি স্ট্রং হাট ব্যাপার কি মিয়া সাহ তোমরা তো নারী আর মদ নিয়ে রাইতে পইরা তা হও আর মৌলবি সাফরা আল্লাহর জিকির দিয়ে হাত তারে মজবুত বানায় এবার আওয়াজ দিয়ে জোরে কর আল্লাহু আকবার আল্লাহর জিকিরটা ভালো করে করে আল্লাহ আমাদেরকে কবুল করুক বলেন আমিন তাহলে দেখেন এই তিনজন আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখছে তাওয়াক্কুল করছে ভরসা করছে রেজেকের ব্যবস্থা করে দিয়েছেন কে আল্লাহ আল্লাহ তাআলা তাওয়াক্কুল ভরসা বড় দামি জিনিস আর 10টা মিনিট কষ্ট হবে আপনাদের তাওয়াক্কুল কাকে বলে একটু শুনাই কোরআন থেকে মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে যখন লোহিত সাগরের কিনারায় দাঁড়াইলেন তার উম্মতেরা বলতে আছে যে তোমার পাল্লায় পড়ে তো আজকে ফেরাউনের হাতে ধরা হয়ে যাইতেছি কথা কি বুঝতেছেন ভালোই তো ছিলাম তোমার কথা মতো আইছি এই সাগরের কিনারায় নদীর পাশে এখন ফেরাউনের দল বল আমগো দাবরাইতে আছে আমরা যাব কই এখন রাস্তা তো নাই সব নদী আর নদী মুসা আলাইহিস সালাম চুপচাপ কিছুই কয় না কোনো টেনশনও নাই অস্থিরতাও নাই কোনো চিন্তাও নাই মিয়া সাহ যার ভিতরে এলেম থাকে সে নবীর ওয়ারিস কে কোথায় কাকে নিল কোন কথা বলার কারণে কোথায় ঝামেলা করলো এই টেনশন তারা করে না তারা সব সময় চিন্তা করে কোরআনের সঠিক কথা বলতেই হবে কার ধারে পড়লো কার পিঠে পড়লো এটা দেখার টাইম নাই কে কোথায় গেল এগুলা দেখার সুযোগ নাই আল্লাহ এবং রসুল কি বললো এটাই দেখবে তারা সবাই আগে এটা ওলামায়ে কেরামের দায়িত্ব তো মুসা আলাইহিস সালাম তিনি নির্বিঘ্নে দাঁড়িয়ে আছে তার উম্মতেরা বলতে আছে ধরা খায় আছি ফগরিব বি আসাকাল বাহর বিশাল এক সমুদ্র এটা কেমনে আমরা পাড়ি দিব এই তো আয়া করছে আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো কোরআনে উল্লেখ করেন ফেরাউনের বাহিনী মুসা নবীর বাহিনীকে দেখতেছে মুসা নবীর বাহিনী ফেরাউন বাহিনীকে দেখে ইন দি মিন টাইমে একজন উম্মত দাঁড়ায় বলতে আছে যে এই ঝামেলায় পড়লে তো তোমার সাথে আর আসতাম না আমরা তো এখনই ফেরাউনের কবলে ধরা পড়ে যাব তখন মুসা আলাইহিস সালাম কি জবাব দেয় শুনেন মুসা নবীর কাছে কি পরিমাণ তাওয়াক্কুল আর ভরসা ছিল আল্লাহর উপরে কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন হয় নাই আর একটু ফুল পিকআপ দিয়ে বলেন আল্লাহু আকবার মাশাআল্লাহ এই তো লাইনে আসছে এটা বইলেন মাঝে মাঝে ফাড়া এলেবেন একটা গলা মলা যা আছে যা সিরে বিরে জায়গা আল্লাহু আকবার নারায় তাকবীর মাশাআল্লাহ এটাই তো মুমিনের সবচেয়ে বড় শান কে কোন দল করেন জানার দরকার নাই
আপনার কাছে নেতা বড় নেত্রী বড় হতে পারে না আপনার কাছে সবচেয়ে বড় আপনার রব ঠিক মুসা আলাইহিস সালাম বলতে আছে কাল্লা কখনোই নয় আমরা ধরা খামু না কই কি ধরে লই যামু এই যে আয়া পড়ছে মুসা আলাইহিস সালাম কয় কাল্লা কখনোই নয় ইন্না মাইয়া রব্বি সায়াহদিন আমি একা নয় আমার সাথে আমার রব আছে সুবহানাল্লাহ অতস কাঁচা কাছে আয়া পড়ছে তো মুসা নবীর ভিতরে তাওয়াক্কুল কি কম ছিল না বেশি ছিল বেশি বেশি ছিল আল্লাহর হাবিব যখন তার প্রিয় উম্মত প্রিয় বন্ধু চেরাবে মসজিদে মেহরাব মিম্বর আবু বকর ওমর ওসমান হায়দার ওলিওয়া জিজ সৈয়দ বিরলবি হাজিও কাসেম আহমদ গঙ্গোহি উম্মতের ভিতরে নবীর পরে সবচেয়ে বেশি মর্যাদা হলো হযরত আবু বকরের ঠিক না ব্যা ঠিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সাথে গুহার ভিতরে অবস্থান করতেছে তো ফেরাউনের দল বলায় এই আবু জাহেলের দল বলায় ঈশা খুঁজতেছে যে গেল কই মুহাম্মদ আবু বকর বলতে আছে আল্লাহর হাবিব ধরা বুঝি খায়া গেছি আবু জাহেলের শূন্যদের পায়ের আওয়াজ শুনতেছি এই বুঝি আমরা গ্রেফতার হয়ে যাব এখনি বুঝি আমাদের মাথা আলাদা করবে আল্লাহর নবী কোনো টেনশন করলেন না নবীর ভিতরে তাওয়াক্কুল ভরসা কেমন ছিল শুনে নেন আল্লাহর রসুল কোনো চিন্তাই করলেন না কোনো টেনশনই করলেন না আল্লাহর নবী বললেন যে আবু বকর তুমি কি মনে করেছ যে তুমি আমি দুইজন এটাই বুঝি ভেবেছ না না আমি একা নয় আমার রব আমার সাথে আছে আমার সাথে কে আছে আল্লাহ আমার আল্লাহ আছে এজন্য মুসলমান ভাইয়েরা আমার আল্লাহর ভয় অন্তরে ঢুকান বাচ্চাদেরকেও বলেন ও সন্তান তোমাকেও তোমার রব দেখতেছে নামাজে না গেলে সন্তানরে বলেন যে তোমার মতো অনেক সন্তান বাসস্থানের মোড়ে ভিক্ষা করতেছে তোমার মতো অনেক যুবককে রব্বুল আলামিন গাড়ি অ্যাক্সিডেন্টের মাধ্যমে পঙ্গু হসপিটালে ফালায়া রাখছে স্ত্রীকে জানায় দেন তোমার মতো অনেক মহিলা কিডনি হসপিটালে পড়ে আছে কিডনি ড্যামেজ হয়ে গেছে তোমার মতো অনেক সুন্দরী নারী এই যে ক্যান্সার হসপিটালে পড়ে আছে পচে গলে শেষ হয়ে যাচ্ছে সৌন্দর্য আর রূপ লাবণ্য থাকবে না একটা সময় সব শেষ করে দিবেন কে আল্লাহ এজন্য যুবকদেরকে বেশি বেশি বলেন বাচ্চাদেরকেও বলেন যে আল্লাহরে ভয় পাও আল্লাহর ভয় এমন একটা মেডিসিনের নাম আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বলে দোয়া নিয়ে বিদায়ের দিকে আল্লাহর ভয় কাকে বলা হয় শুনেন হাদিস থেকে একটা ঘটনা শুনেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে পাথরের উপরে লিখতেছে কষ্ট হয় আপনাদের আসলে আল্লাহর ভয় কাকে বলা হয় পাথরের উপরে অথবা চামড়ার উপরে হাড্ডির উপরে লিখতেছে তখন তো আর কাগজ ছিল না লেখা হইতো হাড্ডির উপরে চামড়ার উপরে তো পিছনে একজন যুবক দাঁড়ায় দাঁড়ায় বাচ্চাদের মতো অজরে কাঁদতেছে মানুষের চোখের পানি এক এক ভাবে বের হয় কেউ কান্দে দল ক্ষমতা হারায় গেছে এজন্য কান্দেন কেউ চোখের পানি ছেড়ে কাঁদে তার স্ত্রী মারা গেছে সন্তান মারা গেছে ব্যবসায় লস হইলে চোখের পানি বের হয় আবার কিছু আল্লাহর পেয়ারা বান্দা আছে যারা অতীতের গুনাহের জন্য রাত্রি বেলা যায় নামাজের মুসল্লায় চোখের পানি ঝরায় আল্লাহু আকবার চোখের পানি বের হবে কোন না কোন ভাবে আল্লাহ আপনার কান্দায়া ছাড়বে কথা ঠিক না ব্যাটি কান্দা লাগবে কাঁদতে কাঁদতে চোখ থেকে রক্ত বের হবে তো সেই কাঁদাটা যদি আল্লাহর জন্য হয় এর চেয়ে শ্রেষ্ঠ চোখের পানি আর কি হতে পারে হযরত ওমর বলতে আছে মা ইউবুকি কাইয়া শাবাব যুবক তোমার চোখে কেন পানি যুবক মানুষ ঘুরবা আনন্দ এনজয় করবা যুবক বলতে আছে ওমর জীবনে এমন একটা পাপ করছি পাপ তো বাপেরও সারে না নগদ নগদ করতে ভালো লাগে পরে বিবেকের তাড়নায় জ্বালায় পোড়ায় ছাই বানায় এটা পাপের চরিত্র বড় হুজুরে পাপ করলেও পাপ ছোট হুজুরেও পাপ করলে পাপ এমপি সাহেব যদি পাপ করে পাপ মন্ত্রী সাহেব পাপ করলে পাপ
মোবাইলে যদি কিছু থাকে টিপ দিলে সব ডিলিট হয়ে যায় ঠিক তেমনি ভাবে কেউ যদি পাপ করে গোপনে আল্লাহর কাছে তওবা করলেও সেটাও ডিলিট হয়ে যায় ডিলিট হয়ে যায় হযরত ওমর বলতে আছে ঠিক আছে এক কাজ করো নবী যেহেতু এখনো বেঁচে আছে তার কাছে চলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে নিয়ে নবীর দরবারে চলে গেল খুতবায়ে জুলফিকারে উল্লেখ করা হয় যখন আল্লাহর হাবিবের দরবারে হযরত ওমর দাঁড়ায় আছে আল্লাহর হাবিব বলতে আছে মা ইউবুকিকা ইয়া উমর তুমি কেন কাঁদো তোমার আবার কি হয়েছে এখন তুমি কেন কান্না করো কাঁদবা তো রাত্র 3টার সময় ভোর রাতে চোখের পানি দিয়ে জামা ভিজায় ফেলাও হযরত ওমর বলে আমি কাঁদি না এক যুবক আমার এক পাগল বানায় ফেলাইছে যুবকের চোখের পানিতে আমার দিল ভেঙে গেছে ডাকো যুবককে ডাকা হইল যুবককে রাসূল প্রশ্ন করল কি হয়েছে কেন তুমি কাঁদো সমস্যা কোথায় যুবক বলতে আছে জীবনে অনেক অপরাধ করছি হুজুর রাতে ঘুমাইতে পারি না বাতি নিভায় দিলে কবরের ভয় অন্তরের ভিতরে জমা হয়ে যায় খাবার যখন খাইতে যাই তখন খাবার আমারে বলে তুই তো নাপাক কেন তুই আল্লাহর পবিত্র জিনিস খাও যখন আমি মাটির উপরে হাঁটি তখন মনে হয় মাটি আমারে ধিক্কার দেয় তুই পাপী এই মাটির ভিতরে আসতে হবে মাটির চাপ তোমার সহ্য করা লাগবে কিভাবে গুনার ময়লা নিয়ে মাটির উপরে হাঁটো হুজুর আমি এমন বড় অপরাধ করেছি যে লজ্জায় কারো কাছে বলতেও পারি না সইতেও পারি না লজ্জার বিষয় এটা বিশ্বাস করেন কসম আল্লাহর পাপ মানুষকে গোপনে গোপনে জ্বালায় পোড়ায় সালখার করে রাসূল বলতে আছেন হাল আশরাকতু বিল্লাহ তুমি কি শিরিক করেছো কষ্ট হয় আপনাদের তুমি কি শিরিক করলা তা না আমি শিরিক করি নাই আল্লাহ এক অদ্বিতীয় তার সাথে তো কাউরে আমি মিলাই নাই সহজ ভাষায় বলতেছি আমি আল্লাহর হাবিব বলতে আছে হাল কতালতু নাফসিক কাউকে হত্যা করেছো খুন করেছো না তো তোমার ইশারায় কাউরে হত্যা করছো কয় না তোমার ইঙ্গিতে কাউরে হত্যা করছো কয় না এখন তো আমাদের দেশে দূর থেকে ইশারায় মানুষকে পিটানো হয় ঠিক ঠিক কথা দরকার না আসতেই কইেন ইশারা ইঙ্গিতে মানুষের উপরে জুলুম নির্যাতন পৃথিবীর বুকে আছে না নাই আছে আছে যেহেতু এলাকা আমি থাকি কথা না একটু জুপে কওয়া লাগবে ঝামেলা আছে যাই হোক তো সম্মানিত হাজিরিন রাসূল বলতে আছে রাগ করিয়েন না ভাই আপনার প্রতিপক্ষ হইতে পারে আপনার দুশ্মন হতে পারে তাই বলে আপনার ইশারায় তাকে হত্যা করা হবে এটা তো হতে পারে না আল্লাহর হাবিব বলেন তুমি কাউকে হত্যা করছো কয় না করি নাই তো তোমার ইশারায় কেউ হত্যা হয়েছে কয় না তা তুমি কাউকে আঘাত করছো কয় না তাও করি নাই কি কল্লারে যুবক বলে মারাত্মক পাপ করছি রাসূল বললেন তোমার পাপ কি জমিনের চেয়ে বড় বলে হ্যাঁ জমিনের চেয়ে আমার পাপ বড় হবে ওরে আল্লাহ কয় কি তোমার পাপ কি আসমানের চেয়ে বড় বলে হ্যাঁ আসমানের চেয়ে বড় হবে আল্লাহর হাবিব বললেন তোমার পাপ কি পাহাড়ের চেয়ে বড় হবে ইয়া নবী আল্লাহ পাহাড়ের চেয়ে আমার পাপ বড় হয়ে গেছে আমার মাও জানে না বাবাও জানে না কারণ তারা মনে করে আমার মতো ভালো সন্তান এই সমাজে আর কেউ নাই আমার ছোট ছোট বাচ্চাগুলো মনে করে আমার মতো ভালো আব্বু আর একটা ঘরে আর নাই কিন্তু আমি যখন সবার চোখের আড়াল হয়ে যাই তখন আমার দিল বলে তোর মতো নাপাক আর একটা জমিনে কেউ নাই ইয়া নবী আল্লাহ এখন আমি কি করতে পারি রাসূল বললেন যে বলো সেই পাপ কি এবার যুবক বলতেছে আমার পাপ হলো আমি আমার আপনজন দূরের মানুষজন সবার চোখের আড়াল হয়ে গোপনে মৃত মানুষের কবর খনন করে লাশ বের করে কাপড় খুইলা বাজারে বিক্রি করি আমি হইলাম কাপন চোরা আল্লাহর হাবিব বললেন এরপরে কি হয়েছে হুজুর আমি শুনতে পাইলাম মদিনার এক সুন্দরী রূপসী নারী মারা গেছে মারা যাওয়ার পরে তার লাশ কাপন পরায়া কবরে সবাই দেওয়া হয়েছে গভীর রাত অন্ধকার রাত সবাই যখন ঘুমে বিভোর আমি চলে গেলাম সেই কবরের কিনারায় কবর খনন করছি কারণ তখন তো আমি আমার ভিতরে ছিলাম না শয়তানের ধোকায় আমার কলব নষ্ট হয়ে গেছে কবর খনন করার পরে আমি লাশটারে বাইর করছি
বের করার পরে সুন্দরী রূপসী আনসারী মহিলার লাশ শরীর থেকে কাপন আলাদা কইরা ফলাইছি এরপরে কাপন নিয়ে যখন যেতেছিলাম হঠাৎ মনে পড়ল যে এত সুন্দর রূপসী মেয়ে তো আমি কখনোই দেখি নাই আরেকবার দেখি যখন আমি আরেকবার মৃত মহিলার দিকে তাকাইলাম ইবলিস শয়তান আইসা আমার মস্তিষ্ক বিকৃত করে দিয়েছে তখন আমার ভিতরে খা হেসাত চলে আসছে ওগো আল্লাহর হাবিব ওই সময় আমি ওই মৃত মেয়েটার সাথে জেনা করছি জেনা করার পরে আমি যখন মেয়েটাকে ফালায় রাইখা বাড়ির দিকে যাইতেছিলাম আল্লাহর কি কুদরত মেয়েটার জবান আল্লাহ খুলে দিয়েছে চোখ বন্ধ আছে মেয়েটা জবান লড়া বলতে আছে যুবক তুই আমারে কেন নাপাক বানাইলি এটা একটা ভয়ঙ্কর জায়গা কবর এখানে তোমাকেও কিন্তু আসতে হবে কোন চেহারা নিয়ে কিয়ামতের ময়দানে রবের সামনে দাঁড়াবি এখানে বাবা দাদার পরিচয় চলবে না যার আমল তাকে নিয়েই কবরে যাওয়া লাগবে কারণ রসুল বলেছেন ইয়া ফাতিমা তু ইনকিদি নাফসাকি মিনান নার ও কলিজার টুকরা ফাতিমা তুমি আমার মেয়ে হতে পারো পরিচয় কিন্তু কবরে চলবে না তোমার নিজের ইমান আমল তুমি ঠিক বানাইয়া কবরে চাইও ছেলেমের পিছনে জীবনটারে শেষ করিয়েন না জায়গা জমি টাকা পয়সার পিছনে জীবনটারে শেষ বানাইয়েন না আপনার কবরে আপনি যাবেন আপনার হিসাব আপনাকে দেওয়া লাগবে বরং আপনার সম্পদ আপনার মৃত্যুর পরে ছেলেমেয়েরা নিয়ে মারামারি আর কারাকারি করবে অতএব হারাম ভাবে উপার্জন করিয়েন না জীবনটাকে শেষ করে দিয়েন না বহিদভাবে অল্প হইল জীবন কাটান এর ভিতরে শান্তির ব্যবস্থা করেছেন কে এই কাজটা করছি আমি আমি ভয়তে কাপন ফালাইয়া বাড়িতে দৌড় মারছি হুজুর এখন আমি কি করব আল্লাহর হাবিব বললেন দুরহাম এত জঘন্য অপরাধ কি মানুষ করতে পারে আমার দরবার থেকে দূর হয়ে যাও যুবকের মাথায় আসমান ভেঙ্গে পড়ল দরওয়াজা নবীর খোলা ছিল সেই দরওয়াজাটাও বন্ধ হয়ে গেছে আল্লাহর নবী যদি বেজার হয় তো আমার কপাল পুড়ে গেছে আল্লাহর নবী যদি কষ্ট পায় তো আমার জিন্দেগি বরবাদ যুবক এবার চোখের পানি সেরে সবাইকে বলল আমি চলে গেলাম রাত্রিবেলা তিনি হেঁটে হেঁটে পাহাড়ের চূড়ায় দাঁড়ায় গেছে সবচেয়ে বড় পাহাড়ের চূড়ায় দাঁড়াইছে পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া চোখের পানি সেরে বলতে আছে আল্লাহ সব দরওয়াজা বন্ধ হয়ে গেছে রহমাতুল্লিল আলামিনের দরওয়াজাও বন্ধ হয়ে গেছে এবার সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া আমি তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত বাড়াইছি যদি আমার সামর্থ্য থাকতো তোমার কাছে গিয়া তোমার পাও ধইরা ক্ষমা চাইতাম কিন্তু এখন তো আমার সেই সামর্থ্য নাই সেই শক্তি নাই যে তোমার কাছে আমি যাব আল্লাহর নবী আমারে তারা দিছে রব্বুল আলামিন যদি আপনি ক্ষমা না করেন তো আসমান থেকে গজব দিয়ে আমাকে পাহাড়ের চূড়ায় পুরে ছাই বানায় দেন আল্লাহু আকবার তাহলে বুঝেন কি পরিমাণ মানসিক ডিপ্রেশনে থাকলে কি পরিমাণ অস্থিরতা থাকলে তার ভিতরে এই অবস্থা তৈরি হয় ওগো আল্লাহ তাআলা আল্লাহর নবীর জবানে শুনছি জাহান্নামের আগুন নাকি কঠিন কারণ রব্বুল আলামিন কোরআনে বলেন কেউ যদি গুনার ময়লা নিয়ে কবরে যায় হাশরের ময়দানে যদি দাঁড়ায় আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা জাহান্নামের আগুন শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা পর্যন্ত ছাই হয়ে যাবে যুবক করুণ সুরে রব্বে করিমের দরবারে তওবার জন্য বারবার কাঁদতেছে আল্লাহর ভয় আল্লাহর ভয় ইন দি মিন টাইমে রব্বুল আলামিন জিব্রাইলকে নবীর কাছে কোরআনের একটা আয়াত নিয়ে পাঠায় দিছে কোরআনের আয়াত নিয়ে আসলো জিব্রাইল আমিন আইসা বলতে আছে আল্লাহর হাবিব সারা পৃথিবীর সমস্ত মানুষদের স্রষ্টা একজন তিনি হলেন কে সমস্ত মানুষদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাদেরকে টাইম টু টাইম রেজেক দেয় আল্লাহ অতএব আপনি কেন যুবককে তাড়ায়া দিলেন রব্বুল আলামিন কোরআনের আয়াত পাঠায়া দিছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ও নবী আমার কেউ যদি গুনাহ করে ইল্লা মান তাবা ওয়া আমানা ঈমান আনার পরে তওবা করে
এরপরে যদি আবার গুনাহ করে আবার যদি তওবা করে রব্বুল আলামিন এত খুশি হয় যে তার তওবার কারণে চোখের পানির কারণে অতীতের সমস্ত গুনাহ maaf করে গুনার জায়গায় নেকি দিয়ে খালিটা পূরণ করে দেয় এজন্য আল্লাহর ভয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব হারাম খাব না ওলামায়ে কেরামদের সাথে দুশমনি করব না মাদ্রাসা মসজিদের সাথে দুশমনি করব না বিশ্বাস করেন ভাই বর্তমান সিচুয়েশন বর্তমান বাংলাদেশের দিকে একটু তাকান আমি বাংলাদেশের যতগুলো বৃদ্ধাশ্রম আছে ম্যাক্সিমাম বৃদ্ধাশ্রমে আমি গিয়েছি অসংখ্য হাই কোয়ালিটির সন্তানের মা বাবারা বৃদ্ধাশ্রমে পড়ে আছে কেন পড়ে আছে ছেলে মেয়েদেরকে দিন শেখায় নাই মা বাবার মর্যাদা সম্মান তারা বুঝে না এজন্য আজকে থেকে পাক্কা নিয়ত করে নেই কেউ যদি দোয়া নাও করে তো মাদ্রাসা মসজিদ থেকে আপনার জন্য দোয়ার আওয়াজ বের হবে ওলামায়ে কেরাম আপনার জন্য দিল থেকে দোয়া করবে কোরআন ওয়ালারা আপনার জন্য দোয়া করবে এরা দুনিয়া আখিরাতের জন্য কল্যাণময় পাক্কা নিয়ত করে নেই জীবনে কোনোদিন হারাম খাব না সুদের সাথে কখনোই ন্যূনতম সম্পর্ক রাখব না ভিন নারী থেকে নিজের চোখ হেফাজত করব মিথ্যা গীবত থেকে জবান তার হেফাজত করব গাটিটা গোল বানান যে কোনো টাইমে চলে যেতে হবে পরপারে নিয়তটা যদি সহি থাকে তওবার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখায় দেন নারায় তাকবীর আল্লাহ আয় আল্লাহ হাতগুলা জীবনে একবার বাইতুল্লাহর কালো গিলাফে লাগায় দেন জীবনে একবার নবীর রওজার পাশে দাঁড়ায় সালাম দেওয়ার তৌফিক দেন বলেন আমিন রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দিন তা আবদু বাকি বুয়াদ বর আবেদি।